আপনারা জানেন যে আজ 10ই আগস্ট থেকে আগামী 20ই আগস্ট পর্যন্ত যারা যারা এবার এসএসসি পাস করেছেন তাদের কলেজে ভর্তি কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে। আপনি চাইলে ঘরে বসে নিজের আবেদনটা নিজে করে ফেলতে পারবেন। তার জন্য আপনি আপনার একটা স্মার্টফোন বা আপনার একটা কম্পিউটার থাকলে হবে। চলুন আপনাকে দেখিয়ে দিই কীভাবে আবেদনটা সম্পন্ন করবেন। তার প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে 125 টাকা পেমেন্ট করতে হবে। তার জন্য আপনি প্রথমে আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন, সেখান থেকে আপনি এডুকেশন ফিতে টাইপ করবেন। এখান থেকে আপনি ক্লাস অ্যাডমিশনে ক্লিক করে আপনার 150 টাকা, আপনার রোল নাম্বার এবং আপনার ফোন নাম্বার আপনার বোর্ড অনুসারে এখানে পেমেন্ট করে দিবেন। এরপর আপনি এটা পেমেন্টটা সম্পূর্ণ হওয়ার পর আপনি আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারটা অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। আপনি আপনার কম্পিউটারে গিয়ে এখানে চার্জ বাটনে টাইপ করবেন xiclassadmission.gov.bid। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আপনি এখানে গিয়ে অনলাইনে আবেদন এখানে ক্লিক করে আপনার রোল নাম্বার, আপনার বোর্ড নাম্বার এবং আপনি কত সালে পাস করছেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে একটা ভেরিফিকেশন কোড দেখা শু করবে, সেটা আপনি আপনার কোড অনুসারে সেটা দেখে দেখে বসাই দেবেন। এগুলো সব কিছু ফিল আপ করার পর আপনি চলে যাবেন নেক্সট ডে। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার ফোন নাম্বার খুঁজতে। এখানে আপনি আপনার এমন একটা ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন যেটা সবসময় সচল থাকে, আপনার নেটওয়ার্ক থাকে, সেরকম একটা ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। কারণ এখানে আপনার ভেরিফিকেশন কোড থেকে শুরু করে আপনি যখন কলেজে সিলেক্ট হবেন তখন আপনার যে মেসেজটা আসবে, সে কনফার্ম মেসেজটা আসবে, সেটা এই নাম্বারে আসবে। যার কারণে আপনি এখানে চেষ্টা করবেন আপনার একটা এমন একটা ফোন নাম্বার বা পরিবারের এমন একজনের ফোন নাম্বার দেওয়ার জন্য যেটা সবসময় নেটওয়ার্ক থাকে আর নেটওয়ার্কের আশেপাশে থাকে, এরকম একটা সচল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। এরপর আপনি এখানে আপনার একটা গার্ডিয়ান সিলেক্ট করবেন, ফাদার অথবা মাদার যে কোনো একজনকে সিলেক্ট করলে হবে। এরপর চলে যাবেন নেক্সট ডে। এখানে আপনি গিয়ে আপনার বোর্ড এবং আপনার ডিস্ট্রিক্ট, থানা, কলেজ এগুলো দেখতে পাবেন। এখানে আপনি বোর্ডে গিয়ে আপনার জেনারেল বোর্ড আর অথবা যারা মাদ্রাসা থেকে আবেদন করবেন তাদেরকে মাদ্রাসা বোর্ডের আন্ডারে করতে হবে। এখানে আপনি সব কিছু সিলেক্ট করে আপনি সর্বনিম্ন 5টা কলেজ থেকে শুরু করে আপনার সর্বোচ্চ একদম 10টা কলেজ পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। আপনি একে একে এখানে সবগুলো কলেজ সিলেক্ট করবেন, আপনার যে কলেজটা প্রথম চয়েসে রাখবেন সেই কলেজটা প্রথমে রাখার চেষ্টা করবেন। আপনার পছন্দের কলেজগুলো প্রথমের দিকে রেখে বাকি কলেজগুলোকে আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন। আপনার যদি স্পেশাল কোনো কোটা থাকে সেগুলো অবশ্যই ফিল আপ করে দেবেন, না হলে আপনি এভাবে একে একে আপনার কলেজ সবগুলো সিলেক্ট করে নেবেন। এখানে একটা লক্ষ্য করুন যে আমি 5 নম্বর যে কলেজটা সিলেক্ট করছি সেখানে বলতেছে আপনার জিপিএটা ম্যাচ করতেছে না। জিপিএটা অবশ্যই ওরা যে কলেজটা সিলেক্ট করছিলাম সেই কলেজটা অবশ্যই জিপিএটা ওরা 4.5 এর সামথিং উপরে যে জিপিএ ওইটা খুঁজতেছিল, যার কারণে আমি এটা আবেদন করতে পারিনি। আপনি অবশ্যই আপনার কলেজের বা আপনার ডিস্ট্রিক্ট অনুসারে আপনি কলেজের সবগুলো লিস্ট থেকে সেখানে আপনার যে জিপিএটা খুঁজতেছে আপনার কলেজ অনুসারে সেইগুলো দেখে তারপর কলেজগুলো সিলেক্ট করে আবেদন করবেন। এখানে আবেদন করার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করার আগে অবশ্যই উপরে যে নির্দেশনাগুলো সেগুলো অবশ্যই পড়ে নেবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখতেছি আপনি আপনার প্রদত্ত তথ্য আবেদন বয়স সীমা সর্বোচ্চ 5 বার পরিবর্তন করতে পারবেন। তার মানে আপনি 20 তারিখের মধ্যে চাইলে আপনি এখানে 5 বার সর্বোচ্চ পরিবর্তন করতে পারেন। সব কিছু ঠিক থাকলে আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করে প্রিন্ট কপিটা সংগ্রহ করে রাখবেন। এই প্রিন্ট কপিটা আপনার যখন কলেজ থেকে কনফার্ম করা হবে তখন আপনি এই প্রিন্ট কপিটা অবশ্যই আপনার কাজে লাগবে। এছাড়াও আপনি আপনার যে স্কুল থেকে পাস করছেন সেই স্কুল থেকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দিবে, ওই ডকুমেন্টসগুলো অবশ্যই কালেক্ট করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।